মাফ করবেন যদি কিছু মনে না করেন, আপনি যদি কিছু মনে না করেন। কি মনে করব না বলুন? মানে? মানে নয়, আপনি কি বলবেন তা তো আমি জানি না। যদি মনে করার মতো কিছু বলেন নিশ্চয়ই মনে করব। না মানে আপনার কলমটায় কালি ফুরিয়ে গেছে দেখতে পেলাম, তাই এইটে। ও তাই তো, ধন্যবাদ। না এতে ধন্যবাদের কি আছে, সত্যি আপনি খুব উপকার করলেন। আপনি কিছু মনে করেননি তো? আপনি যদি কিছু মনে না করেন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এখন যাব। ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। তোমার চা মা
চা দিতে গিয়ে দেখি চা হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাকা উঠেছেন? উঠেছেন মানে কখন থেকে চা চা করছেন? আমি তো ভাবলাম বাড়িতে চাই হয়নি। যাক, প্রশান্ত সুকান্তকে দিয়েছে তো। কবে যে তোমরা শিখবে, গুরুজনদের আগে না দিয়েই। না কাকিমা, আমি ভেবেছি কাকা বোধহয় এখনো ওঠেনি, আটটা তো বাজেনি। কেন, আটটা না বাজলে চা দেবে না নাকি? ঠিক তা বলিনি, আটটার আগে কাকার ঘুম ভাঙালে কাকা বিরক্ত হন তো। তাই দেরি হবে, গরম করা হলো চলবে। কি গো তোমাদের সব ব্যাপার কি? আজকাল অফিস টফিস নেই, কখন ভাত চড়বে, কখন কি হবে, উনটা তো খাকা করে নিবে গেল। ভাত আপনি চড়িয়ে দিলেই পারতেন। কেন তোমরা এবার সকাল থেকে কি রাজকার্য করছো শুনি? ভোর থেকে তো চারবার তো চা গেলা হয়ে গেল। সকালে রান্না তো আর আমার নয়। কেন, সে রাজরানী কোথায়? তোমার কাকিমা, তার ঘুম ভেঙেছে? যা তাকে চা দিয়েস, চা না খেলে তো তিনি উঠতেই পারেন না। যা, কাকিমার চান হয়ে গেছে, ছাতে কাপড় মেলতে গেছেন। কাকিমার চান হয়ে গেছে, ছাতে কাপড় মেলতে গেছে। আমরা চান করি না, কাপড়ও মেলি না। কাকা, আপনার চা। কাগজটা দিয়ে গেছে নাকি বৌমা? হ্যাঁ, বাবা পড়ছেন, আমি নিয়ে আসছি। বাবা, আপনার কাগজ পড়া হয়ে গেছে? হ্যাঁ মা, নিয়ে যাও। কাকা বাবু চাইছেন। সেন্টু, হাই সেন্টু, হাই, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, সকালে গেছে, দৃষ্টি হচ্ছে না? ওটা দেখে দেখি, আচ্ছা দেখে আমার চোখটা খুলে দিচ্ছি, খুলে খুলে ওঠো, উঠে পড়ো, ওঠো। কি হলো, উঠবে না? বাবা আপনি আর চা খাবেন? আপনি, আপনাদের না বারুন লিফটে চড়া? হ্যাঁ বারুন, তবে যাদের হার্টের গোলমাল তাদের না। আপনার? হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট সঙ্গে আছে, দেখাবো। ঠিক আছে, চলুন। যা বলার বলি ফেলো না বাবা, হাত দেখাচ্ছেন যেন খুব লাজুক। বলবো কি, মুখটা দেখো না, একেবারে হাঁড়ি। অত সুন্দর মুখ, না আসলে ভালো থাকে? একটু হাসুন না ভাই, শ্বাস করে বলে ফেলি কথাটা। আশ্চর্য, এখনো ভেবা গঙ্গারামের মতো চুপ করে আছে, দেখো। কি হলো? কি হলো কি? কারেন্টটা অফ হয়ে গেছে। সে কি, তাহলে কি হবে? কি হবে, যতক্ষণ না কারেন্ট আসে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর যদি অন্য কোনো গোলমাল হয়? তাহলে যতক্ষণ না মিস্ত্রি আসে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। এখন এই অন্ধকারে? না, আপনার আপত্তি থাকে তো থাক। না বলুন। কিছু না, আপনার ঠিকানাটা ভুলে গিয়েছি। ভুলে গেছেন মানে? কোনোদিন জানতেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি নিজেই তো লিখেছিলেন। আমি? আপনাকে? হ্যাঁ আমাকে। আমি নিজেই কি লিখেছিলাম বলুন তো? চিঠি। চিঠি? প্রায় চিঠি, চিরকুটো বলতে পারি। তাই বল। হ্যাঁ, সোশ্যালে কবি অজিত লাহিড়িকে নিয়ে আসার জন্য অনুরোধ বেয়ার মারফত, মনে পড়ে? হ্যাঁ। আচ্ছা, আপনার ওই ঠিকানাটা কি বলুন তো? 373 না না 277/27 না 87 কি যেন একটা। সত্যি যা বিদ্যুতের নম্বর আপনার, মনে রাখা একটু শক্ত, আপনি নিজে বলুন। মনে রাখার কি দরকার, চিরকুট দেখে নিলেই তো হয়। ওই দিকে হারিয়ে গেছে বলেই বা কি লাভ বলুন, আবার তো ভুলে যাবে। না আর কখনো ভুলবো না, সত্যি বলছি, এবার ঠিক মনে রাখে দেবো, দেখুন। ঠিক আছে, আর একবার লিখে দেবো, লাস্ট জন। যাক, আমাদের পিকনিকে যাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ। আপনি? হ্যাঁ নিশ্চয়ই। La 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 la
আমি শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না, আমি শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলে মিশে হয়ে যায় প্যারিসের ছেঁচকি, পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে ভজ হতে মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না, আমি শেষে ভজ হরি মান্না। শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি, শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি, ওহে বীর হাজরা অগুন্তি, মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান্না, আমি শেষে ভজ হরি মান্না। না কেটেই খাসিটা টাটকা কি বাসিটা, না কেটেই খাসিটা টাটকা কি বাসিটা, ঠিক পড়ে নজরে বলে দি সজরে, মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা, কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ফাইবার বাস গিয়ে রোম টাইপ প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমি বা কি করে যাবো, আমার পড়া আছে না, এবারে ফাইনাল পরীক্ষা, আমি টিউশনে টুকু ছেড়ে দিলাম 60-70 টাকা, তাই বলে বাজার হবে না। কাকাকে বলো না, কাকা তো বেলায় অফিস। কে তোর কাকা? সংসারে কয়েকটা টাকা বেশি দেয় বলে কাকিমাই কুটিটি নাড়েন না, আর বাজার যাবে তোর কাকা। ও কথা বলছো কেন, কাকিমা তো একবেলা না দিত। চুপ কর, যা জানিস না তা নিয়ে কথা বলিস না, এখন বাজার যাবে কিনা বল, আর না যাস তো তোর বাবাকে আমি বলি উনি বাজার। ঠিক আছে দাও 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 টাকা দাও। আরে ফর্দ নেই, ফর্দ নিলে বাজারে কি করে? ফর্দটা করবো কি, রোজকার বাজারে কি ফর্দ হয় একটু মনে করে নিবি। আচ্ছা দরে ঠকলে কিন্তু আমি বলতে পারবে না, একটু দেখে শুনে ঘুরে ঘুরে নিবি বাবা। দেখে শুনে ঘুরে ঘুরে জলকাদার মধ্যে আমি ওই তোমাদের ভ্যারাইটি বাজার সুস্থ ঝাল চচ্চড়িও আমি আনতে পারবো না, আলু পেঁয়াজ মাছ যা চোখের সামনে পাই নিয়ে চলে আসবি। যা একটু বাজারে যাবি তো কত রাগারাগি করছিস তুই। নমস্কার। কি খবর, এখানে কি করছেন, ক্লাসে যাননি? ক্লাস কি করে হবে, স্ট্রাইক চে স্ট্রাইক। তাহলে চলুন কফি হাউসে যাই, কফি হাউস বড্ড ভিড়, ওখানে জায়গা পাওয়া যাবে। তার চাইতে আর একটা জায়গায় যাই। চলুন। কোথায় এখন বলবো না, চলুন। দারুণ জায়গাটা না?
আমি তখন ভাবতে পারিনি যে আপনি এখানে আসার কথা বলছেন। কেন, আপনার খারাপ লাগছে? না না, খারাপ লাগবে কেন, খুব ভালো লাগছে আমার। সে কত ছোটবেলা একবার এসেছিলাম, তারপর আসা আর হয়নি। আপনি কোথাও বেরোন না বুঝি? কোথায় আর বেরোবো, কলেজ আর বাড়ি? কেন, লোক অভাব, সব জায়গায় তো আর একা যাওয়া যায় না। কার সঙ্গে যাবো বলুন? কেন, বন্ধুদের সঙ্গে? আপনার কোনো বন্ধু নেই? আমার বন্ধু বেশি নেই। ও, তাহলে তো দেখছি আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। কেন? এই জায়গাগুলো আপনাকে সঙ্গে করে দেখাতে হচ্ছে, বটানিক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ও সব আমি দেখা হয়ে গেছে। সে কি, আপনি খুব হতাশ হলেন দেখছি? না মানে, আপনার সঙ্গে আমারও দেখা হয়ে যেত, আমিও দেখিনি কিনা। সে কি, আপনার কোনো বন্ধু নেই? না। ঠিক আছে, হতাশ হবেন না, আপনাকে আমি নিয়ে যাব, চলুন। কোথায়? হাতি। হাতি? হুম, দারুণ মজা হবে, চলুন না। আরে কি বলবে তো? না বুদি, তোমার এত কষ্ট আর চোখে দেখা যায় না, তোমায় একা এত কাজ করতে হয় তো আর দেখতে পারি না। দেখতে তো পারো না, কি তার জন্য ব্যবস্থাটা কি করছে শুনি। আচ্ছা, তোমার জন্য যদি একটা অ্যাসিস্ট্যান্ট জুটিয়ে দিই। অ্যাসিস্ট্যান্ট মানে? অ্যাসিস্ট্যান্ট মানে সঙ্গিনী, বেশ সুন্দরী, তোমার রান্না বান্নায় হেল্প করবে, থাকবে তোমার বোনের মতন। তাই যে সঙ্গিনীর কি দরকার? চাই ঠাকুর বামুন ঠাকুর যে দুবেলা উনুনের তাপ থেকে বাঁচাবে। তাই বলে তোমার সঙ্গিনীর কথাটা উড়িয়ে দেওয়া যায়। থামো, নিজে জ্বলছি জ্বলছি, তার উপরে আমি আরেকজনকে জ্বলতে দিতে পারবো না। যার চাকরি নেই, ঘর নেই, তার আবার সঙ্গিনী কি? কুঁজোর আবার চিঠা সবার শখ। তো তোমার ভালোর জন্যই বলছিলাম, আমার আর কি। তুই যে কি করে রোজ অফিস থেকে ফিরিস, আমি হলে কবে চাকরি ছেড়ে দিতাম। কেন, তুই কি করিস যখন ইউনিভার্সিটি যাস? আর বলিস না, এই একই অবস্থা, পরীক্ষাটা হয়ে গেলে বাঁচি, তারপর কি করবি? আর যাই করি চাকরি করব না। তাহলে বিয়ে, বিয়ে করব, বুঝলি? তারপর দিদিমণির সঙ্গে একবার দেখা হবে। আপনি কি ওদের নিকট আত্মীয়? প্রায় নিকট। প্রায় বলে হবে না, প্রায় নিকট না নিকট? নিকট। হ্যাঁ, নিকট না হলে অ্যালাউ নেই। বন্ধু বান্ধব? নো অ্যালাউ। ও, ওকে আপনি দেখে দাও না। দেখে দেবো কেন, আপনি যখন নিকট আত্মীয় সিঁড়িতে ওপরে উঠেছেন, সাথে নয় বারান্দায় ডাকা হবে, আমি ওটা যাই, বাবুর জন্য সুর টানতে হবে। জান 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 জান। চাই তোমার, কোথেকে আসছ, যাচ্ছ কোথায়? ছাদে। ছাদে? হ্যাঁ। কে তুমি? আগে আমি। আমি? আমি ঠিকই, আমি সুকান্ত বসু। শুধু সুকান্ত বসু বললি হবে না, আরো বলছি আমার বাবার নাম। তোমার বংশ পরিচয় আমার কৌতূহল, কে তুমি, কি সুবাদে বাড়িতে এসছো, কাকে চাই তোমার? কাকলিকে চাই। কে? কলি। কাকলি তাহলে এ বাড়িতে থাকে না? থাকে কি না থাকে তাতে তোমার কি? হ্যাঁ থাকে, সে আমার মেয়ে, সে এখানে থাকবে না তো থাকবে কোথায়? কি দরকার তার সঙ্গে? তার সঙ্গে মানে আমার সঙ্গে, আমরা একসঙ্গে পড়ি। পড়ো? তো এখানে যে কাউকে না বলে ছাদে উঠে যাচ্ছ? কলিং বেল নেই তো। কি হলো, কি কি হবে আবার, দরজায় কলিং বেল নেই বলে ইনি ছাদে উঠে যাবেন। ও মা, সে কি কথা, ছাদে উঠতে যাবে কেন? বলছে তো কাকলির সঙ্গে পড়ে। আচ্ছা দেখছি, কাকলি, কাকলি। আসছি। আপনি কি ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছেন? ও, আপনি তাহলে এসেছেন, আমি ভাবলাম আপনি বুঝি আসবেনই না। বাবা, ইনি সুকান্ত বসু, আমার সঙ্গে পড়েন, আমার বাবা আমার মা। জানো মা, ইনি পড়াশোনায় খুব ভালো, এবারে ফার্স্ট ক্লাস পাচ্ছেন। আমি আসতে বলেছিলাম, লাস্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করিনি তো,
নোট এনেছে? চলুন লিখিনি। তার চেয়ে ভালো ছাতে যাই, ছাতে খুব সুন্দর হাওয়া, এখানে ভীষণ তাপে। চলুন। তোমার কিন্তু এভাবে আসাটা ঠিক হয়নি। বাহ, তোমাদের চাকর যে বললো তুমি ছাদে রয়েছো, ছাদে চলে যান। ছাদে আসতে বললো, আর অমনি তুমি চলে এলে। বাবা নিচে আছে, জিজ্ঞেস করতে পারতে। তোমাদের চাকর বললো বাবু ঘুমোচ্ছেন, তোমার বাবার কাছে ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করি, আমরা মেয়ে এসে দেখা করতে যাবো। দিদিমণি, এই নিন চেয়ার। এ কি চেয়ার, কি হবে? বসবেন। চেয়ার দিতে কে বললো? বাবু বলেছেন আপনারা বসবেন, বসে বসে পড়বে। পড়বো? হ্যাঁ, আপনারা বসুন, আমি টেবিল নিয়ে আসছি। না না, টেবিল আনতে হবে না। আরে বাবা, বাবু রাগ করবেন, আপনারা বসুন। আর শোনো শোনো, সন্ধে হয়ে গিয়েছে, অন্ধকার বসে বসে কি পড়বো? আলো দিয়ে যাবো। কি মুশকিল লাগতো দেখিনি। আচ্ছা, তোমার বাবাকে এখন আমাদের পড়া দেবেন নাকি? আমি চললাম। চা খেয়ে যাও না। না, চা খেতে বসি, আর তোমার বাবা এসে একবার রেভিনিউ সিস্টেম জিজ্ঞেস করো। আমি চললাম। ব্যাপারটা কি, আপনি কি ফুটপাত দিয়ে গাড়ি চালাবেন নাকি? তখন থেকে পেছনে এসে হর্ন নিচ্ছেন কেন? রাস্তা থেকে নর্দমা নেমেছি, তাতে নিচতেন নি, তারপর ফুটপাতে গিয়ে উঠেছি, এরপর কি পাঁচিলের উপর গিয়ে উঠবো? হর্ন নিচ্ছেন কেন পেছন থেকে? পাগল নাকি? এবার কিন্তু পুলিশ ডাকবো বলে দিচ্ছি। রে, চিনতে পারলি না তুই সুকান্তটা? মানে আপনি আপনি সুকান্ত বোস না, স্কটিশ কলেজে পড়তেন? আই এম সরি, আমি আমি ভেবেছিলাম আমার এক বন্ধু, আমি ভেরি সরি। বলেন না তাই বল, তুই তো একবার ঘাবড়ে দিয়েছিলি আমাকে। চাল গাড়ি করে ঘুষ টান দিচ্ছিস। হ্যাঁ, কত যাচ্ছিস? কোথাও না, তাই না? কোথায় যাবো? ঠিক কোথায়? চ আমাদের বাড়ি যাবো, চ। অনেকদিন পরে দেখা না, তাই একযুগ বলে। আমি আসছি। হ্যাঁ মা, মা গো। কি হলো? আর শোনো না, দেখো না কি হলো। আরে দেখো না কে এসেছে, দেখো। আমার মা, এ সুকান্ত বোস, আমার সঙ্গে কলেজে পড়তো, এখন এমএ ফাইনাল ইয়ার। লেখাপড়ায় কিন্তু খুব ভালো, তোমার ছেলে মতো নয়। বসো বাবা, দাঁড়িয়ে কেন? আপনি বসুন। ঠিক আছে ঠিক আছে। অনেকদিন বাদে রাস্তায় হঠাৎ দেখালো জানো মা, ধরে নিয়ে এলাম। বেশ করেছিস, তোমরা বসো, আমি চায়ের ব্যবস্থা দেখি। তারপর বল। আরে আমি কি বলবো, বলবি তো তুই, যা এলাহ কাণ্ড কারখানা করে রেখেছিস। হ্যাঁ, তুই তো দারুণ বড় লোক রে। হ্যাঁ, তোর সব কোম্পানিকে মাল, সব অফিসে আমি সেখানে থাকি। অফিস ভালো বলতে হবে, তোকে এসব দিয়েছে। কি অফিস রে? বলতে ডালে। সে তো খুব বড় ফার্ম, অনেক ব্যবসাপত্র আছে শুনেছি। হ্যাঁ, হ্যালো কে পিসিমা? হ্যাঁ, আমি বারণ কথা বলছি, মাকে ডাকবো। হ্যাঁ শুনছিলাম তো কালকে কৃষ্ণনগর যাওয়া। হ্যাঁ তুমি আসছো? আচ্ছা আমি মাকে বলে দিচ্ছি, মা থাকবে। হ্যাঁ সাতটা? আচ্ছা ঠিক ঠিক আছে, আমি বলি। নে টিকিট কা। এই মাসি আসবে না? না, মার সামনে এলাম। আচ্ছা তোর কাজটা কি বল দেখিনি, মানে তোর কি করতে হয়? হোয়াট আর ইউ এক্স্যাক্টলি? পারচেজ অফিসার। তাহলে খুব উন্নতি করেছিস বল। হ্যাঁ আচ্ছা, বিয়েটা করেছিস না? কেন বিয়ে করিসনি কেন? আর বলো না বাবা, বলি বলি হয়রান। কত যে পাত্রী দেখালাম তার পছন্দই হয় না, কেউ রোগা কেউ মোটা, কি যে পছন্দ তাও বুঝি না। কি ব্যাপারে? আরে দূর মার কথা বলিস, মা একবার করে কৃষ্ণনগর যাবে আর এক গাদা করে মেয়ের ছবি। কেন, সে গায়ের মেয়ে নাকি? না না, গায়ের মেয়ে হতে যাবে কেন, সব তোমাদের কলকাতারই মেয়ে। সুন্দরী তো? হ্যাঁ সুন্দরী, লেখাপড়া জানা, স্মার্ট। কেন কি ব্যাপার? হ্যাঁ কি হলো? আরে এক গাথা ছবির মধ্যে ব্যাপারটা কি সব গুলিয়ে যায় নাকি? তুমি কে? আমি
আমি তুমি কি? আমি সিন্টু। সিন্টু? বা খুব সুন্দর নাম তো। বাড়িতে আর কেউ নেই? মা দিদু। কি রে? হ্যাঁ, আরে কার সঙ্গে কথা বলছিস? না না, আমাদের কিছু চাই না, কিছু লাগবে না, আপনি বরঞ্চ অন্য বাড়ি দেখুন। এরা যে কি করে দরজা খুলে রাখে, যেদিন চুরি হবে সেদিন বুঝতে পারবে, সেদিনে হুঁশ হবে। বললাম তো কিছু লাগবে না। আমাকে বলছে? হ্যাঁ, তাছাড়া কাকে বলবো? কি এনেছো? কিসের স্যাম্পল? স্যাম্পল? হ্যাঁ, চা, সাবান, গুঁড়ো মশলা, ও বাচ্চা সবই আমাদের। না না, চা হলে আমার লাগবে। আপনি কোথাকার চা নিয়ে এসছেন? দার্জিলিং না আসাম? আপনারা বোধহয় ভুল করছেন, কিছু বিক্রি করতে আসিনি আমি। আমি সুকান্তবাবুর সঙ্গে পড়ি। ভারী ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না, এখানে তো প্রায় এরকম আসে, তাই বলে ফেলেছি। ভেতরে আসুন, ভেতরে আসুন। আমাকে আবার আপনি বলছেন কেন? ইনি সুকান্তবাবুর মা, আমি কাকিমা। থাক মা, থাক থাক থাক। আমার নাম কাকলি মিত্র, আমরা একসঙ্গে পড়ি। উনি কি বাড়ি আছেন? হ্যাঁ আছেন। যা তো সেন্টু, তোর কাকুকে ডেকে নিয়ে যা তাড়াতাড়ি। এসো মা, এসো। আপনি? হ্যাঁ, প্রফেসর মুখার্জির লাস্ট নোটস এনেছি। প্রফেসর মুখার্জির নোটস? হ্যাঁ, নোটস, যেগুলো আপনি পাননি, উনি কিছু সাজেশন দিয়েছেন আর কি। ও হ্যাঁ, প্রফেসর মুখার্জির নোটস। হ্যাঁ হ্যাঁ, সাজেশন। আপনি যদি এক্ষুনি কপি করে নিতে পারেন তো খুব ভালো হয়। মানে আমি একেবারে হাত ছাড়া করতে চাই না। মানে একদিনও রাখা যায় না? না, আজকে কপি করে নিতে হবে। আচ্ছা, আমি এখানে আসছি। ও হ্যাঁ, খাতা কলম নিয়ে আসবেন। ও আচ্ছা, কাকিমা তুমি একটু ওকে তোমার ঘরে নিয়ে গিয়ে বসাও না। আমার ঘর ভাই পরিষ্কার করছি, সব নোংরা হয়ে পড়ে আছে। তুই বলছিস তোর ঘরে নিয়ে গিয়ে বসা? হ্যাঁ হ্যাঁ, জানো ওপরে গিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। তোমার আক্কেল বলে কোনো জিনিস নেই না জীবন, তুমি চট করে ওপরে কি পরে পাঠালে জানা নেই শোনা নেই। আহ, ও তো শুকুর সঙ্গে পড়ে। হ্যাঁ, শুকুর সঙ্গে পড়ে তো তোমার ঘরে বসালে না কেন? বললাম তোমার ঘর পরিষ্কার করছি, আপনি তো আপনার ঘরে নিয়ে বসালে পারতেন। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে ফ্যান আছে নাকি? তোমার ঘরে ফ্যান আছে বলেই তাই বলা। চা না সাবান কিছুই লাগবে না আমাদের। সে আবার কি? আবার কাকিমা বললেন যে তার চা লাগবে। ওরা আমাকে সেলস গার্ল ভেবেছিল। বেশ হয়েছে, যেমন না বলে আসা। কিন্তু আগেরবার এসে গিয়েছে। It was during the hostilities between the English and the Dutch in November 1759. ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, next question. আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। মানে ওর বাবা কি করে? বাবা কি করেন তা দিকে হবে? আমার সঙ্গে পরে একসঙ্গে পরীক্ষা দেবো, মানে বাবা কি করেন তা দিকে হবে? মানে আমি জিজ্ঞেস করছি। কেন বাবলুকে দিয়ে একটু মিষ্টি আনি যাতে চট করে? জিজ্ঞেস কেন? মেয়েটিকে কিন্তু দেখতে বেশ, তাই না কাকিমা? মনে না কেন, মুখটা কিন্তু খুব মিষ্টি, আর দেখলেই মনে হয় বড় লোকের মেয়ে। চেহারা দেখলেই বোঝা যায় বুঝি। কেন, হাতের আংটিটা দেখলেন না? হীরের আংটি, অন্তত দূর অতীত হবেই। আসল না নকল কে জানে? কেন, আমি কি হীরে চিনি না? চিনিস? কেন, আমার মায়ের তো হীরের নেকলেস ছিল। ও, হীরে থাকলে বড় লোক হয় বুঝি। কি ব্যাপার বলো তো, হঠাৎ চলে এলে? বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। তারপর দেখে গেলাম তোমার আরেক চেহারা। নিশ্চয়ই পছন্দ হয়নি? অপছন্দও হয়নি। কোয়েশ্চেন নাম্বার ফোর? হ্যাঁ বলুন, কোয়েশ্চেন নাম্বার ফোর। ডিসক্রাইব দি ইভেন্টস লিডিং টু দ্য রিক্যাপচার অফ ক্যালকাটা। ডিসক্রাইব দি ইভেন্টস লিডিং টু দ্য রিক্যাপচার অফ ক্যালকাটা। এই নাও, আর খেল। আবার মিষ্টি কেন? তাতে কি হয়েছে, প্রথম বাড়িতে এলে একটু মিষ্টি মুখ করতে হয়। তারপর বলুন। ও খাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, খেয়ে না। তুমি আগে খেয়ে না।
চারটে মিষ্টি, এত কি করে খাই বলো তো? আচ্ছা তোমার অসুবিধা হলে আমি তোমাকে হেল্প করতে পারি। হ্যাঁ একটা তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার মা আসার আগে। এখন মা এসে ভাববে তুমি সবগুলো খেয়েছো, তারপর ভাববে তুই হ্যাংলা মেয়ে রে বাবা, সব কটা খেয়ে নিয়ে চারটা ফেলেনি। তাই তো, তুমি খেলে কেন? বারে তুমি তো বললে খেলে। খুব অন্যায় করি যখন জানতে। চলো যাই। সে কি এর মধ্যে যাবে নাকি? হ্যাঁ। কেন আর কিছু বসছি নি? আছে তবে রীতি নয়, ওর সে যেতে যেতে বলবো। চলো। আচ্ছা এই রুতুলি কোথায় যাবে? কোথায়? আগে তো বেরোই তারপর দেখা যাবে। চলো। আচ্ছা তুমি নিজেই, আমি একটু ভদ্রস্থহীন। চলি। কি শিন্তু বাবু, আমার সঙ্গে কথাই বললি না? শোনো, আমার সঙ্গে কথা বলবি না? তুমি কে? কে বলো তো? তুমি বলো। তোমার কাকুর বন্ধু। মেয়ে আমার ছেলে বন্ধু আছে। চলুন। আরেকদিন আসবেন, ভালো করে আলাপ করা যাবে। সব নতুন নোট 10 টাকা ভেবে যেন আবার ভুল করো না। শুভ কোথায় আছে না? বেরিয়েছে না? সে এখনো ফেরেনি। ও এলে একবার আমার সঙ্গে দেখা করতে বলো তো, ওকে একটা সারপ্রাইজ দেবো। মাংসের গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ ঠাকুরপুর স্কলারশিপ পেয়েছে সেই জন্য। কি কি হচ্ছে? মাংস, লুচি, পায়েশ। বাহ ফার্স্ট ক্লাস, তুমি একটা কাজ করো দেখিনি, চট করে একবারই মাংস আর দুটো লুচি নিয়ে এসে দেখিনি টেস্ট করি। আমি বাবা পারবো না। কেন? বাড়ির কেউ খাই না, তোমার জন্য আনতে গিয়ে আমি কথা শুনে মরি আর কি। তুই নিজে গিয়ে মায়ের কাছে চেয়ে খাও। এই গিয়ে বাবা, আমি কি বাড়ির ছেলে নয়? অত শত বুঝি না, বাড়ির সবাই যখন রাত্রে খাবে তখন খাবে, ব্যাস। হ্যাঁ স্কলারশিপ যখন পেয়েছি তখন ডক্টরেটের জন্য চেষ্টা করব। আর তুমি? তোমার চাকরির জন্য অপেক্ষা করব। তার মানে চুপচাপ বসে থাকবে? তাছাড়া আর কি, তুমি তো এখনই রাজি হবে না? আচ্ছা এখন কি করে হবে? তুমি তো আমাদের অবস্থা জানো। তাছাড়া চাকরি নেই, বাকি নেই। কেন? তোমার তো স্কলারশিপ আছে। সে আর কত টাকা? তবে তুমি যদি একটা চাকরি পেয়ে যাও তাহলে অবশ্য। আমাকেও চাকরি করতে বলছো? মন্দ কি, দুজনে মিলে চাকরি করব আর ভালো জায়গায় একটা সুন্দর ফ্ল্যাট নেবো, ছুটি ছাটা পেলে দুজনে বাইরে বেরিয়ে পড়বো। তুমি কি ঠিক করেছো আলাদা থাকবে? নিশ্চয়ই। কি গো কার ধ্যান করছো বসে বসে? ধ্যান আবার কাক করবো? আহ জানে না যেন উনি একা বলবো। বলো তো। ওই যে সেই মেয়েটা যে এসেছিল, ওই যে কাকুলি না কি, কি গো তাই না? হ্যাঁ গো ঠাকুরপো, ওরা কি আমাদের পাল্টি ঘর? পাল্টি কি মানে? কাকুলি কি? কাকুলি মেয়ে। আর 2 তারিখে সে তো আমি জানি নি। ওতে কাকুলির পদবী কি? ও কাকুলির পদবী মিত্র। মিত্র? ও তাহলে ঠিক আছে। তোর বাবা কি করে? ওর কি 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 ব্যাপার বলো দেখিনি। ওর পদবী কি, বাবা কি করেন, কি দরকার তোমার? আমার দরকার না, দরকার মায়ের। জানো ঠাকুরপো, মান না কাকুলিকে খুব পছন্দ হয়েছে। তোমার? আহা আমার কেন, সকলেরই পছন্দ হয়েছে। তাই তো মা তোমাকে জিজ্ঞেস করতে পাঠালেন ওর বাবা কি করেন। ওর বাবা আপাতত বেকার, ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন আগে। তাহলে খুব বড় লোক বলো। কি কেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট খুব বড় লোক হয় বুঝি? হয় না, এত ঠাকুরপোদের বাড়ি আছে। হ্যাঁ বাড়ি আছে, তারপর বাবার একমাত্র মেয়ে। ওই বাবা তাহলে রাজকন্যা রাজত্ব বলো। আমাকে বলেছে ঘর জামাই করে থাকতে। আর তাছাড়া তোমার আর গতি কি বলো, হাজার হোক বেকার জামাই। যাই বাবা মাকে খবরটা দিয়ে। এই বাবু সরো, ঘুমাচ্ছিলাম। এই আরে ফটোটা দেখেছিস তো? হ্যাঁ দেখেছি। কাল মেয়ে দেখতে যাচ্ছি, তোর পছন্দ হয়েছে? ছবিতে তো মন্দ লাগলো না। তাহলে বরং তুইও চল একেবারে নিজে গিয়ে দেখে আসবি। আমারও দেখাচ্ছে, তুমি দেখলি চলবে। খোলাখুলি বলো বাপু, মেয়ে পছন্দ হলে কাল একেবারে কথা দিয়ে আসবো, তারপর আর না বলা চলবে না। না না বলার তো কিছু নেই, তুমি দেখলেই চলবে। দেখো যেন কানা খোলা না হয়। ফটো দেখে বুঝি তাই মনে হচ্ছে? তাহলে বরং তুই নিজেই দেখ, তোর মতি কোথাও বোঝা যায় না। বোঝা যায় না?
করতে দাও। আমি তো ভেবে রেখেছি শুকুর বিয়েতে 10,000 টাকা নগদ নেবো, কেন ঘরের টাকা খরচা করে তার ছেলের বিয়ে দেবো না? আর ছেলে আমার ফেললা না, এম এ পাশ করা, জলপানি পাওয়া ছেলে, আর সঙ্গে যা কিছু দেয় আসবাবপত্র, খাট পালং, রূপোর দান। ওমা ওমা, গয়না? গয়না তো দেবেই, সে আর বলার কি আছে? তাহলে একটা সেলাইয়ের কল বলবেন, আর কাঁসার বাসন যেন বলবেন না। আজকাল যা সুন্দর সুন্দর সব স্টিলের বাসন উঠেছে। তুই যখন বড় লোক তখন একটা গাড়ি চাইলেই হয়। এইবার আপনি হাসালেন কাকিমা, আমাদের কি গ্যারেজ আছে? গাড়ি আপনি রাখবেন কোথায়? মেয়ে যে বলে না সপ্তাহে কি বাড়াবার, কি যেন একটা পকেট থেকে বার করলো, বলে দেখো তোমাদের জন্য কি এনেছি। ওমা দেখি কি কি সুন্দর একটা ছেলের ছবি, বয়স আর কত হবে, 28 কি 29, বিলিতি কোম্পানিতে চাকরি করে, 1,000 টাকা মাইনে, নিজেদের বাড়িও আছে। আমিও বলেছি আমার মেয়েও কিছু কম যায় না। তোর ছবি দেখে ছেলে খুব পছন্দ হয়েছে, তাই কাল তোকে দেখতে আসবে। দেখতে আসবে? হ্যাঁ। ওখানে বিয়ে হবে না? তা নয় নাই বাগলু, তার জন্য দেখতে আসতে বারণ করবো কেন? তাছাড়া আমাদেরও তো পছন্দ অপছন্দ আছে। কথাটার মানে তা নয়। তা নয় মানে? আমার বিয়ের জন্যে তোমরা ভেবো না। কেন? আমার বিয়ে অন্যত্র ঠিক হয়ে আছে। কি হয়ে আছে? ঠিক হয়ে আছে, তার মনে স্থির হয়ে আছে। এখনো হয়নি তো? না। তবে জেনে রেখো আর হবেও না। কেন হবে না? আমাদের ইচ্ছে তাই হবে না, আমরা যাকে পছন্দ করব তার সঙ্গে বিয়ে হবে। তোমরা জোর করবে? হ্যাঁ তাই করবো, 100 বার করবো। তা তোমরা পারবে না। তুই আমাদের অবাধ্য হবি? তুই জানিস তোর বাবা ছেলেটির সঙ্গে কথা বলবার জন্য গিয়েছেন? আমাকে আগে জিজ্ঞেস করা দরকার ছিল। কে ছেলেটি, কে সে? তোমরা তাকে চেনো? কে সেদিন যে এসেছিল সেই সুকান্ত নাকি? হ্যাঁ সুকান্ত। সেই ফাজিল পক্ষ বান্দুলের ছেলেটা? কি কি আছে তার? চাকরি করে না, বাগরি করে না, কি খাওয়াবে তোকে? এখন রিসার্চ করছে, ডক্টর পেলেই করবে, প্রফেসরই করবে। যে পাত্র নরু ঠাকুর পুনি এসছে, কত টাকা মায়না পায়, লেখা পড়ায়। এই দেখ না, দেখ ওই সুকান্ত হচ্ছে 1,000 গুণে ভালো। দেখ না, আমার দেখার দরকার নেই। চুপ করে থাক, তর্ক করিস না। আসুক তোর বাবা, দেখি তোর জিদ কোথায় থাকে। না এবার সামলাও, আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলে রেখেছো। তখন বার বার বলেছিলাম। কি হলো? কি কি আবার হবে? মেয়ে বলছে আমি বিয়েই করবো না। কেন? কেন আবার কি, সে বিয়ে করবে সুকান্তকে, আমাদের পছন্দ তার পছন্দই নয়। আমরা যেখানে তোমার বিয়ে ঠিক করেছি সেখানে কি তোমার মত নেই? চুপ করে থাকো না, উত্তর দাও। না। কেন? আমার মত নেই। তুমি কি সুকান্তকে বিয়ে করতে চাও? সুকান্তকে যে বিয়ে করো এটা আমাদেরও ইচ্ছে নয়। তোমাদের ইচ্ছা আমি মানতে পারবো না বাবা। কি? আমার পক্ষে সম্ভব নয়। তার মানে তুমি কি বলতে চাও, তুমি কি ভেবেছো যে যা ইচ্ছে তাই করবে, তোমার পছন্দের মতাই সব, আমাদের মত আর পছন্দ বলে কিছু নেই? আমি আমার পছন্দের কথা বলছি, সে বয়স স্বাধীনতা আমার আছে। এই স্বাধীনতা নয়, এই জেদ, অন্যায় জেদ। না বাবা, এই জেদ নয়। অবাধ্যতা জেদ নয়? না, আমার মত। তোমার মতই তোমার শেষ কথা? তাহলে তুমি সুকান্তকে বিয়ে করতে চাও? যদি তাই হয় তাহলে জানবে আজ থেকে আমাদের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না, কোনোদিন মুখও দেখবো না তোমার, আর জানবো আমাদের আর কেউ নেই, আমরা নিঃসন্তান। আমি একবার তোমার বাবার সঙ্গে দেখা করি। না। কেন? কোনো লাভ নেই, আমি তো বাবাকে জানি, নিজের জেদ কখনো ছাড়বেন না। কিন্তু বুঝিয়ে বলতে তো পারি, একবার দেখা করতে দোষ কি? কি শুধু শুধু অপমানিত হবে, তারপর তোমাকে খুব বিপদে ফেললাম না? ধারণা
যে তোর ভালো আমি চাই না। তুই আমাদের একমাত্র সন্তান, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি কতদিন ধরে জানিস আমাদের। যার সঙ্গে দুদিনের আলাপ সেই তোর বড় হলো। রক্তের সম্বন্ধ কিছু নয়, আমরা তোর কেউ নই। কত বড় হয়েছিস, মানুষ হয়েছিস, কত আশা ছিল, কত ধুমধাম করে সানাই বাজিয়ে তোর বিয়ে দেব, কত আনন্দ করব ভেবেছিলাম। বাবা, আমার আনন্দই কি তোমার আনন্দ নয়? কি চাই তোমার? আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি কাকলিকে বিয়ে করতে চাই। কাকলি তোমার বিয়ে করতে চায় না। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আছে? কেন তোমায় বিয়ে করবে? কি আছে তোমার? তোমার যে অবস্থা সেটা জানে। এমএ পাস করে কি ভাবো নিজেকে? খাওয়াতে পারবে যে বিয়ে করতে চাও? সে দায়িত্ব আমার। বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে, মেয়েকে আমি জলে ফেলে দিতে পারি না। কি ক্ষমতা তোমার? হয় মাস্টারি নয় ক্যারেনিকি। আপনি কি জানেন কাকলির এ বিয়েতে মত আছে? না নেই, কাকলি বুঝতে পেরেছে তার সঙ্গে তোমার মিল হতে পারে না। আমি তার মুখ থেকে শুনতে চাই। না, আমি জানি আমার মেয়েকে, সে তার ভুল বুঝতে পেরেছে। না, ভুল আমি করিনি কাকলি। এ তুই ভুল করছিস, এ তুই ভুল করছিস মা। না না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। এখন কোথায় যাবে সে তো তুমি জানো। আমি এখনই আমাদের বাড়ি যাবে এই অবস্থায়? তোমার কোনো আত্মীয় স্বজন, সেই যে কাকা নাকি একদিন বলেছিলে? না, সোজা যাবে। কোথায়? আমার এক বন্ধুর হস্টেলে। না হেমেন, এতে আমার মত নেই। বলি বিয়েটা তো একটা ছেলে খেলা নয়, চাকরি বাকরি করে না, কিচ্ছু নয়, বিয়ে করে খাওয়াবে কি? তাছাড়া বড় লোকের মেয়ে। না না না, এ ঠিক নয়। ঠিক নয় জানি, বিয়েটা না দিয়েও তো উপায় নেই, মেয়েটার কথা তো একটু ভাবতে হবে দাদা। তা বাপ মায়ের বিরুদ্ধে তার যাবার দরকারটাই বাকি কি জানি বাবু, আজকালকার ছেলে মেয়েদের ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারি না। তা বেশ, তোমাদের সকলেরই যখন ইচ্ছে আমি আর কি বলবো বলো। তোমার বৌদির মত আছে? বৌদির অমত নেই। ও তাহলে আর কি, তোমাদের সকলেরই যখন এই মত, যা ভালো বোঝো করো। এই ঘুমিয়ে পড়লি? না, তোর খুব অসুবিধা করলাম। তো অসুবিধা আছে? আর এসব কথা ভাবতে তোকে কে বললাম? নে, এখন শুয়ে পড়। হ্যাঁ রে, সুকান্ত বাবুর বাড়িতে মত আছে সকলে? তোর বাড়ির অমতে বিয়ে, এতে আপত্তি নেই তো? তো বললো নেই, থাকলে বা কি করা যাবে? সবসময় তো সকলকে খুশি করা যায় না। বাড়ির সবাইকে চিনিস? কেমন লোক সব? মিশ খাবে তো? কি জানি, একদিনের তো আলাপ, মনে হয় তো ভালোই। মানে সবাই যেমন হয়, যেমনই হোক মানিয়ে নিতে হবে। হ্যাঁ, আর তোমাকে দুটো বাছো, দেখতে দেখতে কেটে যাবে, তারপর না হয় আলাদা ফ্ল্যাট নিবি। কি রে, ঘুমিয়ে পড়লি নাকি? না, মাঝে মাঝে আসবে কিন্তু, বুঝলি? কই দেখি নেমন্তন্ন লিস্ট রাখি। তাড়াতাড়ি এখন আবার রেশন অফিসে যেতে হবে। হ্যাঁ, সেখানে ওখানে গিয়েছিলে? হ্যাঁ। কি ঠিক করলে, নেকলেস না বালা? বালাই দেবো, ঠিক করেছি, বিকেবেলা আনতে যাবো। তুমি অফিসে যাবে না? আরে কি করে যাবো, আজ বাড়ি কাল বিয়ে, কদিন অফিসে ছুটি নিয়েছে, দাঁড়া আসছি। শোনো, তুমি বেরোবার আগে আমাকে কিছু টাকা দিয়ে যাও, আমি কাকিমার সঙ্গে শাঁখের দোকানে যাবো। ও, তো তুমি কি দিচ্ছ? আমি দিচ্ছি কানের দুল, আর কাকিমা দিচ্ছে এক ভরি এক ভরি দু ভরি বালা। ও, তা মা কি দিচ্ছেন? আমার বড় বইয়ে গেছে, আমি আবার কি দেবো? তার মা বাবাই কিছু দিচ্ছে না। আরে হাজার হোক, এটা একটা সামাজিক কাজ তো, তার একমাত্র মেয়ের বিয়ে, আর বাপ একেবারে কিছুই দেবে না, এটা আবার কি কথা? বাপের অমতে পেয়ে বাবা দেবে কেন?
আমি বা দেবো কেন? তোমার ছেলের বিয়ে বলে কথা। আহা, বিয়ে না ইয়ে বলে কোন রকম করে একটা বউ ধরে নিয়ে আসছে, সঙ্গে না আছে গয়না, না আছে আসবাবপত্র, আর নগদ টাকা, সে তো আবার দিনের বেলা স্বপ্ন দেখা। তুমি কিছু দেবে না? তুই থাম, তোকে বকবক করতে হবে না। কিরে তুই, আরে এখানে কি করছিস? চ ভালোই হলো, ট্যাক্সির জন্য দাঁড়িয়ে ছিলাম। আমি সেই রিসার্চ করছি মডার্ন হিস্ট্রি নিয়ে। বেশ আছিস, ভাবনা চিন্তা নেই, তুই আগের মতোই রয়ে গেলি। ভাবছি এবার একটু পাল্টাব, মানে মানে বিয়ে কর পাত্রীটিকে, একজন মেয়ে। আরে সে তো নিশ্চয়ই, তিনি কিনি? তিনি ছিলেন আমার সহপাঠিনী। ও নিশ্চয় রূপসী, হ্যাঁ তা বলতে পারিস, তবে ডানা কাটা পরি কিছু নয়। এবার তোর কি খবর? স্টিল ব্যাচেলার? কোন দিকে? এই ডান দিকে। চলি রে ধরা, তোকে ভালো করে দেখি বর বর লাগছে কিনা, একেবারে যুগালে দেখিস। শোন, শনিবার বউ ভাত, তোর বাড়ি যেতাম, দেখা হয়ে গেল, দিয়ে দিলাম। আসিস কিন্তু, তোকে এখানে নিমন্ত্রণ করলাম বলে কিছু মনে করলি না তোর? তোর নো ফর্মালিটি, শনিবার আসিস, অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। হ্যাঁ চললাম। আচ্ছা আপনি আরেকটা নিন না বাবা, কিছু তো খেলেন না মা, বুড়ো দাঁতে আর কত খাবো। তুমি এক কাজ করো, বলছো হিমুকে দাও, মাংস খেতে একটু ভালোবাসে। আমাকে আরেকটু মাংস দাও, আর রান্না করি চমৎকার হয়েছে। প্রশান্ত কে দাও বৌমা। না আমার চাই না। তোমাদের জন্য রেখো, নাম করার জন্য আবার সব দিয়ে দিও না যেন। অনেক আছে দেখো। হ্যাঁ ওই যে মেয়েটা, তোমাদের আর কি আছে? চাটনি তোমার বাড়ি কি পূর্ববঙ্গে নাকি? এখানে তো এত ভালো রান্না দেখি না। দিদির কাছে শিখেছি। দিদি বন্ধু না? ও তাহলে গুরুমারা বিদ্যে বলো। হ্যাঁ আমি উঠলাম। তুই চাটনি খাবি না? না বৌমা যাও তো, সেন্টুর মুখ ধুয়ে যাও। জানতাম মা, আমি কাউকে বলিনি। কি বলনি? মাংস খুব ঝালা। ও মা তাই নাকি, খুব ঝালা করছে? না না, এর ভালো করে ধুয়ে দিই। কাউকে বলবো না। বলবে না তো, যা দিদুর ঘরে গিয়ে শুয়ে পড়ো। না আমি তো আমার কাছে শুবো। কেন, দিদুর ঘরে কি সুন্দর নরম বিছানা আছে, যা লক্ষ্মী ছেলে। না আমি তোমার কাছে শুবো। Thank you.
পারছি না। আচ্ছা কি এত কাজ করো বলো তো, সবসময় রান্নাঘর থেকে তো বেরোতেই চাও, কি করো? কাজ 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 কাজ, এত কি কাজ তোমার? কেন ওরা কি করে, মা কাকিমা? বিয়ে করলাম আমি, আর কাজ বাগাবে ওরা? কই আমার জন্য তো কিছু করো না কেন? সবই তো তোমার জন্য, সংসার তোমার নয়। খুব পপুলার হয়ে গেছে না, সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ। কি ব্যাপার বলো তো, বাং টান মারলে নাকি? কেন তোমার খুব হিংসে হচ্ছে? হিংসে না, রাগ। কেন? এই যে তোমার এত প্রশংসা, এ তো আমারই জন্যে। আমি কষ্ট করে তোমাকে ছেড়ে না দিলে তুমি সংসারের সেবা করতে পারতে। তোমার আবার কি কষ্ট? কষ্ট না, এই যে তোমাকে এতক্ষণ ছেড়ে থাকি চুপচাপ মন মরা একলা, কষ্ট হয় না? কষ্ট করলে কেষ্ট পাবে, বুঝেছ? এই যা গরম ঘুম আসবে না, রাত্রিরে বোধ হয় বৃষ্টি হবে। আচ্ছা পাখা নেই বলে তোমার খুব কষ্ট হয় তাই না? মেয়েদের আবার কি কষ্ট? না সরে তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলে ভেবেছিলাম। কি কি বলতো? আমি কি করে বলবো? দেখো দেখো না। কি নিয়ে? অত টাকা পেলে কোথায়? অত টাকা কিছু, ইনস্টলমেন্টে কিনেছি মাসে মাসে 20 টাকা করে। এবার তুমি একটু আরামে ঘুমোতে পারবে। না না, রোজ রোজ ঘুমাতে ভালো লাগে না। কি আমাদের ঘরে কেন? আপনাদের ঘরের জন্যই তো। বলো কি শুকু জানে? জানেন বই কি, আপনার ছেলেই তো বলে গেছে। না বাবা, ও শুকু আগে আসুক তারপর যা হয় হবে। কখন ফিরবেন তার ঠিক, অতক্ষণ কি মিস্ত্রি থাকবে? আমায় তো বলে গেলেন মিস্ত্রি এলে মার ঘরে লাগিয়ে দিও। ও শুকু বলে গেছে? হ্যাঁ থ্যাংক ইউ। আসো পাখা উপরে। এই কি পাখা, কই মিস্ত্রি আসেনি? আসবে না কেন, সে সকালে এসে বাবার ঘরে লাগিয়ে গেছে। কেন বাবার ঘরে? কেন মা বাবার ঘর খালি রেখে নিজেদের ঘরে টাঙ্গাবো? খুব বেশি লাগে। ও আমাকে তো একবার জিজ্ঞেস করলে পারতে, নাকি তার দরকার মনে করেন? বাড়ি ছিলে না তাই বলিনি, ভেবেছিলাম তুমি সেটা বুঝবে, খুশি হবে শুনে। মোটেই খুশি হয়নি। ওদের দক্ষিণ খোলা ঘর, বড় বড় জানলা, আর আমার ছাদের উপর এই গরমে এটা বয়লার হয়ে থাকে। তুমি কি সত্যি রাগ করেছ? রাগ করবো না, নিজেদের ঘরে না থেকে তুমি পরের জন্য হাঁপিয়ে উঠলে। নিজের বাবা মা পর হলো পরবই কি, তুমি আবার নিজের বাবা মার কথা ভেবে রাখো না। কাকুলি আমি বুঝতে পারি, আমার ক্ষমা করো। চলো আমি কোথাও বেরিয়ে আসি, অনেক দূরে কলকাতার বাইরে যাবে। চলো শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই।
চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই ওই সারি সারি সব ছবির মতো ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরেই তত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক রাই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আর অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই ফেরারি মন যদি খোঁজেই কিছু ঢেউ কখন উঁচু হয় কখন নিচু সেই অঙ্কবিহীন সন্ধানেতে এসো না হৃদয়ে বাড়াই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই যাবে কোথায় তোমাদের বাড়ি না কেন বিয়ের পরই যখন যাইনি তখনকার কথা ভেবে কি হবে এখন গেলে হয়তো অন্যরকম হবে না কেন আমাদেরও তো একটা কর্তব্য আছে বাবার চিঠি পড়ো সবটা পড়ার দরকার নেই শেষে কলাইন পড়লেই বুঝতে পারবে বাড়ি বিক্রয় করিয়া আমরা পণ্ডিচেরিতে চলিলাম অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তি আশ্রমে দান করিয়াছি আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখার চেষ্টা করিও না কারণ আমরা তোমাকে আমাদের সন্তান বলিয়া স্বীকার করি না বেশ পাকা হয়েছে তা হ্যাঁ বড়বো কত দাম নিলে কিনবো কেন ভাই শুকুর শ্বশুর বাড়ি থেকে ওদের দিয়েছে ও তা বৌমা তো কিছুতেই নিজের ঘরে খাটাবে না বলে বাবা গরমে এত কষ্ট পায় আমরা কি করে হাওয়া খাবো জোর করে আমাদের এখানে টাঙিয়ে দিল তাহলে বলো তোমার বউ খুব ভালো হয়েছে কোম্পানির দাম তো 3 টাকা মা ঠিক করে বলো কত করে 2 টা নেবো ওই তো বললাম আচ্ছা ঠিক আছে 2.5 টাকা দেবেন তার কম তো দেওয়া যায় না কি বলছো কি হাকাশ কর্নারে এই জামাগুলোর দাম 2 টাকা তোমার আবার বেশি বেশি না মা তা কি করে হয় ওদের সব দোকান ভাড়া আছে তারপর আরো কত খরচ পত্র ওরা আমাদের থেকে কি করে কমে দেবে মা দেখো 2 টাকা চালানো করে যদি দাও 3 জনে 6টা নেবো 2 টাকা ছোয়ানো তো আমার কেনাই মা না 2 টাকা চালানো করে দাও তো দেবো নাহলে নিয়ে যাও দিন আর কি হবে কিছুই লাভ হলো না লাভ রইলো না উনি যেন লোকসান করে ব্যবসা করছে এই নাও আমার 2টো ব্লাউজের দাম 2 টাকা চালানো করে 4.5 টাকা গুনে নাও আমার কত হলো 2টো ব্লাউজ 4.5 টাকা আর ওই 2টো সায়া 3টায় করে 6 টাকা মোট হলো 10.5 টাকা দাঁড়ান আপনার 2টায় হলো 4.5 টাকা হ্যাঁ তা তো বটে মা এগুলো কিনলাম ঠিকটা ভালোই না ভালো মন্দ তোমরাই পছন্দ করবে মা রং চঙের জিনিস আমি আর কি বলবো
না তা নয়, ফেরিওয়ালা বসে আছে। ও, কেন তোমার কাছে টাকা নেই? না। কত দাম? দুটো ব্লাউজ 4,500 টাকা। 4,500 টাকা? এদিকে তো মাসের শেষ, আবার একটা রেশন আনতে হবে। কেন তোমার কাছে কি কিছুই নেই? আমার কাছে তো কোনো টাকা রাখেন না। তা শুকু আমার কাছে কি টাকা রাখে নাকি? যা রাখে তার বেশি বার করে না। তাহলে থাক, দাঁড়াও দেখি আবার। এনায় 5 টাকা দিচ্ছি, আটানা ফেরত দিও। হ্যাঁ, যা বলছিলাম আর কি, ওই রায়দের বাড়ির কথা। মা। কি রে? টাকাটা কম আছে। কত কম? 30। এত কম কেন রে? ওই ধার শোধ করতে হলো, তার উপরে স্ট্রাইকের টাকা পাবো না। তাহলে আর কি, ও মাসে তো স্ট্রাইক হবে, লাগাতার স্ট্রাইক, তখন তো টাকাই দিতে পারবো না। ও, কতদিন এরকম ধর্মঘট চলবে রে? কি জানি, হয়তো বন্ধই হয়ে যাবে। বাবা, কি হবে? কি আবার হবে, সংসারে তখন কিছুই দিতে পারবো না। যদি বেশি লাগতো, যেমন বদমাইশি করা, মাকে যদি বলি না ছেলেকে লাগিয়ে দিয়েছে, তাহলে দেখবে। এ মাসে টাকা দিয়েছো না? কেন, আমাকে কিছু টাকা দিও তো। কি হবে, কি আবার দরকার আছে? কি দরকার? সব কথা তোমাকে বলতে হবে? তা তো হবে, আমি তো স্বামী হই তো। যাকে দেবে কিনা? আচ্ছা দেবো দেবো। কত টাকা চাই? 20 টাকা দিও। একেবারে 20 টাকা? কি করবে 20 টাকা দিয়ে? অত কৈফিয়তের কি আছে, থাক চাই না। বাহ, রাগ হয়ে গেল তো, রোজগার তো কখনো করলে না, টাকার মর্ম বুঝবে কি করে? আমার কি দরকার, বিয়ে করেছো তুমি, সে তুমিই বুঝবে। একেবারে গ্রামের মেয়ের মতন কথা হয়ে গেল। তার মানে দুজনেরই দায়িত্ব আছে, আর তুমি যখন লেখাপড়া শিখেছো তখন তোমার দায়িত্ব আছে বই কি? তার মানে আমিও চাকরি করব? কেন, না করার কি আছে? না, চাকরি আমি করব না, সে তোমাকে আগেই বলেছি। কেন? কেন আবার, আমার ইচ্ছে, সবাই তো আর সব কাজ পারে না। কেন যে এত লেখাপড়া শিখেছিলে? তুমি কি ভেবেছো চাকরি করব বলে? তোমার যখন নিজের ক্ষমতার উপর আস্থা নেই, তখন চাকরি আমি বিয়ে করলেই পারতে। তুমি হাতে পেতে আমার টাকার জন্য কি সংসার উপোস করে আছে নাকি? সে কথা বলছি না, বলছি এ মাসে কিছু বেশি দিস। কেন? মানে প্রশান্ত কম দিচ্ছে তো টাকা, আর তাছাড়া ওদের অফিসের কি সব স্ট্রাইক ফাইক চলছে। তা আমি কি করব? তোরা না দিলে কে দেবে বল? কিন্তু আমি কোথেকে টাকা পাবো? আমি কি সারাদিন টাকার দান ঘুরে বেড়াবো? বাবা রয়েছেন, কাকা রয়েছেন, তাদের বলো না, মাথা কি আমার? তোমার সবাই কি আমার? এই যত সংসারের দায় দায়িত্ব কি আমার? সেটা একদিন তোমারই ছিল, আর তখন তোর বাবা রোজগার ছিল, আর তখন লোকজনও তো কম ছিল। ও, আমি বিয়ে করতে বুঝি লোকজন বেড়ে গেল? আগে তো 1 পয়সাও দিতাম না, এখন তো 200 টাকা করে দিই, সে কি দুজনের পক্ষে কম? হলো কি, কি আবার হবে? তুমি নাকি টাকা কম দিয়েছো, আর তার পুরনের দায় নাকি আমার? তাই তো। হ্যাঁ, কে বললে? কে আবার বলে? মা বলেছে। মা? আমি তোমরা কখন বললো যে বাকি টাকাটা শুকু দেবে? ও পাবে কোথেকে? কোথেকে পাবো সেটা তোমার দেখার দরকার? হ্যাঁ, আমি সে কথা বলিনি। কি বলেছো আমি জানি। কি জানিস? আর জানলেই বাকি, পাস তো ওই ছাত্রবৃত্তির কতগুলো টাকা, তাই দিয়ে তৈরি চলে না। তুমি কি পাও তা আমি জানি, তাহলে মাসে শেষে ধার করতে ছুটছে। ভদ্রভাবে কথা বল, তুমি ভালোভাবে কথা বল। কেন চুপ করবে কেন? শুকু, কেন চোখ রাখছো কেন আমাকে? এই উঠো, অনেক বেলা হয়েছে, উঠো। উঠো না, উঠবে কিনা?
ওঠো। কটা বাজে? কটা? নটা বেজে গেছে। সবাই কখন অফিস চলে গেল আর তুমি? অফিস তো আমার যেতে হবে। আরে ওঠো, চা এনেছি, ঠান্ডা হয়ে যাবে। টেবিলে আছে, যাও চেয়ারে গিয়ে বসো। যাও না। জানো কাকিমা হ্যান্ডলুম হাউস থেকে কি সুন্দর একটা বেড কভার এনেছেন, ব্ল্যাক এন্ড গোল্ড স্ট্রাইপড, ওই ধরনের একটা এনো তো, দেখতেও ভালো আর টিকবেও অনেক। ওই রকম যদি না পাও অন্য কোনো ডিজাইন, যেটা একেবারে লেটেস্ট। হ্যান্ডলে তোমাকে আর আসতে হবে, তোমার যা পছন্দ তার চেয়ে চলো দুজনে একদিন দেখি। কি তুমি ঘুমোচ্ছ? না, কি 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 যা বললাম কিছুই শোনোনি? কি 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 বলতো? কিছু না, টাকা পেয়েছো? হ্যাঁ, এটা মাকে দিয়ে দিও। হঠাৎ আমি কেন? তুমি তো নিজেই দাও বরাবর। না, 100 টাকা, এটা তোমার কাছে রাখো। এটা কিসের? ওই আমার টাকা, টিউশনের টাকা, মার কাছে না রেখে তোমার কাছে রাখলাম। যদি মা আবার কিছু ভাবে? এতে ভাবার কি আছে? দরকারের অদরকারে তো মার কাছে হাত পাততে হয় তোমার, এই ভালো হলো তার চেয়ে। তাহলে চলো আজ বিকেলে জিনিসগুলো কিনে আনি। কি জিনিস? কি আবার? একটা বেড কভার আর একটা শাড়ি। অতগুলো তো আছে। অতগুলো কোথায়? আর যা আছে সবই তো পুরনো। ঠিক আছে, কোথায় যাবে বলো? নিউ মার্কেট না গড়িয়াহাট, যে কোনো দোকানে যে কোনো জিনিস তোমার চাই, চাও তো আজকে তোমার দোকান শুদ্ধ আমি কিনে দেবো। এনিথিং ইউ লাইক ইউর হাইনেস। মা, এই আমার বন্ধু বরেন রায়, খুব বড় চাকরি করে, অফিসের কাজে এত ব্যস্ত ছিল যে বউ হাতে আসতে পারেনি। কিরে, সত্যি তো? সত্যি। এসো বাবা, ভেতরে। আর এই কাকলি, নমস্কার। আমার বন্ধু বরেন রায়, দেখুন আপনার কাছে মার্জনা ভিক্ষা করতে এসেছি, যদিও জানি যে ভুলে গেছি, এটা কোনো এক্সকিউজ নয়। তাহলে বলছি সত্যি ভুলে গেছি। ভুলে গেলে আর কি করবে? থাক থাক থাক, আমার তো দরকার নেই, এনে বস। ছাড়াছাড়ি হয়ে গেছিল, তারপরে আবার অনেকদিন বাদে দেখা হলো হঠাৎ। আপনার বিয়ে কিছুদিন আগে? তুমি কোন অফিসে কাজ করো? ওয়াল্টারে। সাহেব কোম্পানি বুঝি? ওইটা কি পুরোপুরি না হলো খানিকটা? তাই শুনলাম যে কাজে খুব ব্যস্ত থাকাতে শুকুর বউ হাতে তুমি আসতে পারোনি। খুব বড় কাজ করো না? না মানে ওই আর কি, খুব বড় নয়। হ্যাঁ, তোমাদের দেখেও শান্তি হয় বাবা। কি জানি শুকুরটা যে কি করছে, খালি পড়া পড়া পড়া, বলছে আরো 2 বছর লাগবে। জানি না বাবা কি যে কি হবে। তুমি কত মাইনে পাও? আপনাদের অফিসে ঘেরাও হয়নি? না, এখনো হয়নি। সে কি আপনাদের কোনো লেবার প্রবলেম নেই? আছে, তবে ছাটাই ডিমোশন এসব বলি সাধারণত ঘেরাও হয়। আমাদের অফিস সেদিক থেকে খুব ভালো, আমরা বরং আরো লোক নিচ্ছে। আমাদের অফিসে লোক নিচ্ছে বুঝি? তাহলে শুকুর জন্য একটু দেখো না বাবা, ও তো অনেকগুলো পাস। হ্যাঁ, কিন্তু শুকু তো রিসার্চ করছে, ও আমাদের অফিসে কাজ করতে যাবে কেন? শুকু কোথায় গেল? বাইরে গেছে, এখনই আসবে। অত তাড়াতাড়ির কি আছে বাবা, একটু মিষ্টি মুখ করে যাবে। যতই হোক শুকুর বন্ধু তো, অত ব্যস্ত কিসে? না ব্যস্ত না এমনি। তোমাদের অফিসে মেয়েরা কাজ করে না? হ্যাঁ। তবে একটু বৌমার জন্য দেখো না। আমি আসছি। হ্যাঁ, মানে যদি কোনো অন্য পোস্ট খালি থাকে। বৌমা আমার এমএ পাস। ঘরের বউকে চাকরি করতে পাঠাবেন মাসিমা? ঘরের কাজ দেখবে কে? দেখো ঘরের কাজ আমরাই দেখাশোনা করবো, আর অত লেখাপড়া জানা মেয়েকে দিয়ে হেঁসেলের কাজ চালিয়ে বুঝছো না? আরে যার যা গুণ তাকে তো তাই দিতে হবে, কি বলো? শুকু জানে? শুকু তো নিজেই বলেছে। এনো বরণ খেদ, একটু ভালো করে চা করো মা। একটু দেখো না চাটা। হ্যাঁ বসো বাবা, চা পাঠিয়ে দিচ্ছি। তবে বল, হ্যাঁ কোথায় গিয়েছিলি? এই তো দোকানে গিয়েছিলাম রে, চা করটা নেই, বেরিয়েছে তো। ভালো, আমি বললাম গেলি তো গেলি, বোর্ড হয়ে গেলি নাকি? না তাহলে এখন কি আলোচনা হচ্ছিল? আরে সে অনেক আনএমপ্লয়মেন্ট, স্ট্রাইক, ঘেরাও। বাবা, আমি লেটেস্ট। আমি
আরে বাবা, এই কি করেছেন? এই যে একবার নেমন্তন্ন। আরে খা খা, বউ ভাতে লেট থেকে ঢের বেশি খেতে হচ্ছে না। এইবার কম কি, বউ মিষ্টি। হ্যাঁ, আসছে রবিবার আপনাদের দুজনের নেমন্তন্ন লাঞ্চ। আমি এসে তোদের নিয়ে যাবো। আচ্ছা, আপনি আসবেন কিন্তু দয়া করে। আপনি খান, আমি আসছি। নেখা, আমাদের পাড়ায় একটা বৃষ্টির দোকান হয়েছে নতুন, খেয়ে দেখতো কিরম করে। তুই তো কিছুই খেলি না রে। না না, অনেক খেলাম। আবার আর চলি। হ্যাঁ, আবার এসে। মাঝে মাঝে আসিস কিন্তু। হ্যাঁ নিশ্চয়। মিসেস কোথায়? ও আসছে। কাকলে কাকলে, বরেন যাচ্ছে। থাকি থাকি, বোধ হয় ব্যস্ত আছে। মাসিমা, ওদের কিন্তু রবিবার দিন পাঠিয়ে দেবেন। হ্যাঁ, সুখ আসিস কিন্তু। নিশ্চয়ই, মানে কোনো ওজন শুনবো না, আমার মতো বলবি ডেট ভুলে গেছিস। না না, আমি পাঠিয়ে দেবো। কোথায় গেল কাকলিটা? তুমি এলে না? বরণ বলছিল তোমার কথা। কি হলো? কি শরীর খারাপ? আমি ডাকছিলাম, শুনতে পাওনি? আমার কি আর কাজ নেই? না তা নয়, তাহলে বাড়িতে কেউ একটা এলে তার সঙ্গে তো যাওয়ার সময় দেখা করা উচিত। বন্ধু মানুষ, এটা তো একটা ভদ্রতা। আমিও নিশ্চয়ই তোমাদের থেকে কিছুটা ভদ্রতা আশা করতে পারি। না, ভদ্রতা শুধু তোমাদেরই পাও। তার মানে তোমার বন্ধুর কাছে আমার চাকরির জন্য খোশামত করা, এটা সভ্যতা না? কি বলছো? কি কেন জানো না, আকাশ থেকে পড়লে বলে মনে হচ্ছে। তুমি এত নিচে নামতে পারো আমি জানতাম না। কাকলি, আমার চাকরি না হলে তোমরা সব উপোস করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা কেন পারবে? ওভাবে বলে যে আমাকে অপমান করেছো সেটা বুঝেছো কি? কে বলেছে? কে কেন জানো না? কে? মা? শুধু মা কেন, তোমারও তো সাই ছিল। তোমাদের একটু মান সম্মান বলে কিছু নেই। বিশ্বাস করো, আমি সব কিছু জানতাম না, কিন্তু মা ছিছিছি, মা বরণকে এসব কথা বলেছে। শোনো, তোমার বাড়ির লোকদের বলে দিও তারা যেন আমার সম্পর্কে মাথা না ঘামায়। আমি কি করব না করব সেটা আমি বুঝব। বাবা, ইয়ে কি হচ্ছে? ঠিক আছে, রইলো তোমার চা, দোষ তুমি নিজে নিয়ে খারাপ। কথা আছে। কি কথা? বসুন, এখন আর বসবার সময় নেই, রান্নাঘরে অনেক কাজ আছে। প্রাইভেট কথা, বসো। কি বলো? কথাটা হচ্ছে কি, আরে ধেত তরিকার বলবি তো কি? মা কাকিমা কোথায়? রান্নাঘরে। কেন? কাউকে বলো না। বলবো না কি বলো? বাবা মা কেউ না। না, খুব সিরিয়াস, কিন্তু খুব সিরিয়াস। কথাটা হচ্ছে যে, আমার গাছ হয়ে বলো সত্যি বলছি, কাউকে বলবো না কাউকে। ঠিক তো? কথাটা হচ্ছে যে, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, এই যে কি না কি একটা কথা বলি, এক দিয়ে লাগাবো আমার হসব কথা। আজ বরণের বাড়ি নেমন্তন্ন জানো তো? আমি যাচ্ছি না। কেন? এমনি ইচ্ছে নেই। তা কি করে হয়, বাড়ি বয়ে এসে বলে গেল অত করে, না গেলে খুব খারাপ দেখাবো। তুমি একলা গেলেই তো হয়। আচ্ছা, একলা গেলে কি করে চলবে? নেমন্তন্নটা তোমাকে উপলক্ষ করে, তুমি না গেলে চলে? বলবে আমার অসুখ করেছে। আচ্ছা, তোমার যেতে আপত্তিটা কিসে? আপত্তি আবার কিসের? সেদিনের ওই ঘটনার পর বরেণবাবুর সামনে যেতে আমার লজ্জা করছে। তার জন্য আমার লজ্জা কম নয়? তোমার কি ধারণা সেদিনের ঘটনায় আমার মান খুব বেড়েছে? তাহলে তো না যাওয়াই ভালো, একটা ফোন করে দিলেই তো। না, তা হয় না, না গেলে হয়তো আরো কিছু ভাববে,
গেলে ব্যাপারটা সোজা হয়ে যেত। তোমার যেতে ইচ্ছে করছে না আমি বুঝছি, কিন্তু কেন বলো তো? বরেন তো কোনো অন্যায় করেনি, সে তো তোমাকে কোনো অপমান করেনি। কি কিছু বলছো না যে? আমার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু নেই। সে তো আমারও আছে। তাহলে যাব। কি ব্যাপার, আপনাকে তো গম্ভীর লাগছে। কই না, এইতো এইতো আসুন, আসলে পরে আপনাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা এরপর কি খাবেন, আইসক্রিম না কফি? কিছু না। শুকু কফি, কফি ফর টু। আপনাকে আপনাকে আগে কোথায় দেখেছি, কোথায় ঠিক প্লেস করতে পারছি না, কিন্তু দেখেছি। কি ব্যাপার? কোথায় আবার, বাসে কিংবা ট্রামে? আরে বাসে ট্রামে কি করে হবে, ও কি বাসে ট্রামে ওঠে নাকি? ও তাহলে কি জানি না, জানেন ওরকম কিন্তু অনেক সময় মনে হয় যেন চেনা, যেন কোথায় দেখেছি। হ্যাঁ, যেন জন্ম জন্মান্তরে চেনা। আচ্ছা এরপরে কি করা যায়, আপনাদের কোনো প্ল্যান আছে? শুকু কি আর, সিনেমা যাওয়া যেতে পারে। এমন সুন্দর দিনটা সিনেমা থেকে নষ্ট করতে চাই না, কি বল? তো তাহলে তুই বল। আপনার তো গাড়ি আছে, চলুন কোথাও বেরিয়ে আসি। গ্র্যান্ড আইডিয়া, চলুন। আপনি তো চমৎকার গান করেন। হ্যাঁ, আপনাকে যে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আচ্ছা বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার চাকরির কথা মনে আছে। হঠাৎ চাকরির কথা বললে কেন? বললাম যাতে ব্যাপারটা সোজা হয়ে যায়। এতে তোমার সম্মানে আঘাত লাগে না? আমার কিন্তু ইচ্ছে নয়,
কেন? ইচ্ছে নয় তাই? কেন কৈফিয়ত দিতে হবে নাকি? ফটোটা দেখেছিস তো? আপনাকে যেন আগে কোথায় দেখেছি। কোথায় আবার? বাসে কিংবা ট্রামে? কোম্পানিটা ভালো বুঝেছ, আর পোস্টটাও রেসপেক্টেবল, কাজের চাপ খুব বেশি আছে বলে মনে হয় না। তবে অফিসার্সটা যদি 11টা থেকে হতো তাহলে বোধহয় ভালোই হতো। আর যাই হোক, টিফিনে পেট ভরে খেয়ে নিও। না পারবো না। ওমা সেকি খাওয়া গেল? কি গো মা, পেটটা ভুললো? হ্যাঁ, এত সকালে অভ্যেস নেই, কিছুদিন যাক আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, কি বলো ছোটকা? অফিস টাইমে খাওয়া তার আবার পেট ভরা। প্রশান্ত যা বললো, অফিস ক্যান্টিনে একটু পেট ভরে টিফিন করে নিও। কাম্মা তুমি কি অফিস যাচ্ছ? হ্যাঁ আমিও যাব। তুমি কি করে যাবে? ওই যে দাদু যায় বাপি যায়, ওরা তো বড়, তুমিও বড় হও তখন যাবে। আজকে জয়েন করবে? হ্যাঁ। কই আমায় বলনি তো? বলিনি, ভেবেছিলাম তুমি একটু জানতে। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কোথায় গেল? এ তো বরেন্দ্রের অফিস না? কেন, একই কোম্পানি তো। ওদের তো লয়েডস বিল্ডিং। বিল্ডিংটা আলাদা, একটু বাইরে যাও তো, শাড়িটা পাঠাও।
টাকাটা রইল। পাইয়ে দিয়েছিলে ফিরে, এত দেরি করে এলি? বাসে যা ভিড় উঠতে পারছিলাম না। ও তাই বুঝি তুমি ট্যাক্সি করে এলে? বাবা তোর কি সাহস, একা একা ট্যাক্সি করে এলি? না তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, পরে কথা হবে। আমি জল খাবার নিয়ে যাচ্ছি, তুমি ওপরে গিয়ে বসো। চল মেজবউ, আমি কাকুলির জল খাবারটা ওপরে নিয়ে যাচ্ছি জানো। আচ্ছা, ওকে আজ আর রান্নাঘরে ঢুকছে কাজ নেই, বুঝেছো? তোমরা দুজনেই চালিয়ে নাও। আর যতই হোক একটা খেতে খুটি এসেছে তো, এসে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওকে বারণই করি কিন্তু ও তো কথাই শোনে না। আজ নাকি ফিরতে তোমার খুব দেরি হয়েছে? হ্যাঁ। কেন, ট্রামের বাসে খুব ভিড় ছিল? তোমার খুব কষ্ট হচ্ছে না? কি আর করা যাবে, অফিস টাইমে তো কি হবেই। তুমি সেদিন টাকা নাওনি? না। কার কাছ থেকে নিলে মা? হঠাৎ কাকিমা, আমার টাকা তোমার আপত্তির কারণ? কুড়ি টাকা তো সারা মাস চলবে না, ফুরিয়ে গেলে আবার চাইতে পারতে। ভেবেছিলাম তোমার কাছে হয়তো বেশি নেই, সংসারে দিয়ে থাকি তো এই কটা টাকা, আমাকে দিলে তোমার চলতো কি করে? তোমার দরকার হলে তুমি চাইলে পারতে, আমার সুবিধা অসুবিধার কথা তো তোমায় ভাবতে বলিনি। আমার কথা তুমি তো ভাবছো কেন, আমিও তো বলিনি। কেমন আছেন? আরে কি খবর, আপনি কেমন আছেন? ভালোই, আসুন বাড়ি যাবেন তো? আসুন। আপনি কোন দিকে? আপনাদের ওদিকে। যাক ভালোই হলো, বাসে যা ভিড়। অবশ্য আপনি বললে ফেরার সময় আমি আপনাকে লিফট দিতে পারি, তাহলে তো খুব ভালো। সকালে আসার সময় আমাকে আবার সেই কারখানা ঘুরে আসতে? না না, আশা করো অসুবিধে নেই, তখন লেডি স্পেশাল পেয়ে যাই তো। আচ্ছা, মিছি মিছি আপনি একদিন কষ্ট করলেন, আমাকে একবার বলতে পারতেন? আপনার তো দেখাই, আর আসেন না কেন? এবারে আপনার একদিন আমার ওখানে আসবেন, শুভকে তো অনেকবার বলেছি, আপনাকে বললাম। আমাকে একটু গড়িয়াহাটে নামিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়। ওমা কি হলো? আপনার শাড়ি। শাড়ি? শাড়ি কেন? আজকে মায়ের পেলাম তো। ওগুলো কি আছে? এই দুটো কাকিমার দিদির জন্য। কত মায়নে পেলে? প্রভিডেন্ট ফান্ড আর ইন্স্যুরেন্স এই তো অনেক কেটে নিল। হ্যাঁ কেটে নিয়ে কত টাকা পেলে? তারপর আবার সিন্টুর জন্য সাইকেল কিনতে হবে। ও বাবা, তাহলে হাতে কিছুই রইল না? না আছে কিছু। কত? সামান্য, তা আমার চলে যাবে। যাই কাকিমার দিদিকে দিয়ে আসি। কি ব্যাপারে কাকুলি? আমার পোলার পছন্দ হয়েছে, খুব ভালো। তোমার দিদি ভাই খুব সুন্দর, কাকিমারটাও সুন্দর। মার জন্য কিছু আনুনি, দিয়ে এসেছি। কি কি ব্যাপারটা, কি এত শাড়ি পরে নিয়ে কি হচ্ছে? দেখো কাকুলি আমার জন্য সব শাড়ি কিনে এনেছে। ও বাবা, থাকো ঠাকুরপোর জন্য কিনেছো? নিশ্চয়ই কিছু নয়, এই মাসে শুধু মেয়েদের, তোমাদের আসছে মাসে হবে। কাকিমা আমার সাইকেল। এই তুমি ব্যাটা ছেলে, আমার মায়নে পেলে আসছে মাসে। চুপ করো, তোমার সাইকেল হবে নিশ্চয়ই। আনানি কেন? একা কি করে আনো, কাল তোমার কাকুকে নিয়ে গিয়ে ঠিক কিনে আনো। এ দেখো নিয়ে নিচ্ছি। বাহ, সকালের জন্য সবকিছু এসছে, আমার জন্য সত্যি কিছু আনুনি।
পরে পাবে। কখন? ঘরে গিয়ে বসো, ওসব গুরুজনদের সামনে দেওয়া যায় না। বৌমা কিছু বললে নাকি? কি বলবে? কত মাইনে টাইনে পেল? তোমাদের শাড়ি কিনে দিয়েছে? হ্যাঁ, তিন তিনটে ফ্যাশনের শাড়ি কিনে এনেছে। তো অত টাকা দামের শাড়ি কিনবার কি দরকার ছিল? কত দাম তাও বললে না। দাম জেনে কি করবে? দাম জেনে মানে আর কি, যে নগদ কত বাঁচলো বলবে তো। বাঁচবে আবার কি, নিজের হাত খরচা আছে না? সংসারে কিছুই দেবে না, তাহলে চাকরি করবার কি দরকার? চাকরি না করলেই পারত। টাকা না দিলে তো সংসার চলছে না? চলা না চলার কথা হচ্ছে না, সংসারে থাকবে, অথচ টাকা দে। আমি শোন, ইয়েতে ওই তোর বাবার কি দরকার একটুখানি দেখি। আমি তাড়াতাড়ি একটুখানি যাই। তোমার মা কি ভাবেন আমি এখানে পেইং গেস্ট হয়ে আছি? তা কেন ভাববেন? তাহলে ও কথার মানে এখানে থাকলে টাকা দিতে হবে? তুমি চাকরি করছো তাই বলেছেন, তুমি তো বাইরের লোক না। তাই যদি হয় আমাকে বললেই পারতেন, টাকা দেব না তা তো আমি বলিনি। এতে 100 টাকা আছে। তোমাকে টাকা দিতেই হবে তেমন কোনো কথা নেই। তাছাড়া সেন্টুকে তো সাইকেল কিনে দেবে বলেছো, টাকাটা না রেখি না? না থাক। এখানে কি করছে? কি হলো, এখানে বসে আছো? কি তুই এখানে বসে আছো কেন? এমনি এমনি অফিস যাওনি? অফিস অফিস তো বন্ধ, গিয়ে চা খাবি? না, কিন্তু অফিস বন্ধ কেন, কিসের জন্য? আমরা কয়েকজন ছাঁটাই হয়ে গিয়েছে। কতদিন? হ্যাঁ, 3-15 হলো। কই, আমাদের তো কিছু বলেনি? বলিনি, বাড়িতে কাউকে বলিসনি? কেন? বলি কি হবে বল, চাকরি ফেরত পাওয়া যাবে কি? আমি বলিনি, বন্ধনা ভয় পাবে, কান্নাকাটি করবে, তাই বলিনি। এখন কি করবে? চাকরির চেষ্টা করছি, যদি পাই। ভাবতে পারছি না। তুমি এত ভাবছো কেন দাদা? আমরা তো আছি, শুকু তুমি তো একা নও। আর ভেবে কি হবে, চলো তো, চলো চলো। অফিসের গার্ডেন পার্টিতে আসছেন তো? হ্যাঁ। শুকু কেউ নিয়ে আসবেন? ও কেন আসবে? আপনার স্বামী হিসেবে। হ্যাঁ, আমাদের অফিসে কিন্তু সব পত্নীক আর সব পতিক দুটি গ্রাহ্য। স্ত্রীর জন্য নেমন্তন্ন আমাদের সমাজে কিন্তু চলে না। এ বিষয়ে আমার মতামত কিন্তু আলাদা। হ্যাঁ, দেখুন, স্ত্রীর জন্য যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। বিয়ে করছেন না কেন? ঠিক যোগাযোগ হচ্ছে না জানেন। আসলে আমার ভাগ্যটাই মন্দ, একটি মেয়েকে ভালো লেগেছিল, ভেবেছিলাম বিয়ে করব, কিন্তু ঠিক ভালো করে জানবার আগেই কিরকম সব গোলমাল হয়ে গেল। তারপর তারপর আর কি, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল।
তিনি এখন আমারই এক বন্ধুর স্ত্রী। এখন আর দেখা হয় না? হয়, কিন্তু কি লাভ? দাঁড়ান, আমি বার করে দিচ্ছি। না ঠিক আছে। না না শুনুন, আমি আমি পৌঁছে দিচ্ছি। আপনাকে খুব খাটাচ্ছি, কিছু মনে করছেন না? মনে করার কি আছে? এই শুন শুন, দেখ মা, সিন্টু কোথায়? বেড়াতে গেছে নাকি? হ্যাঁ, ওর জন্য সাইকেল কিনে আনলো। টাকা কোথায় পেলে? ছিল। এই যে সকালে বললো তোমার হাতে টাকা নেই, তখন ছিল না। এখন কোথেকে পেলে? আকাশ থেকে পড়ল? না। ধার করেছ? না। তবে কি উত্তর দিচ্ছ না যে? বলবই বা কোথেকে, বলা কি মুখ আছে? আপনি কি বলতে চান? কি আমি যা বলতে চাইছি তা তুমি বেশ বুঝতে পারছো। না, আপনি যদি অন্য কিছু মনে করে থাকেন তাহলে ভুল করছে। না, ভুল আমি করিনি। তুমি টাকা পেলে কোথেকে? আমি আমার হারটা বিক্রি করে দিয়েছি। তুমি হার বিক্রি করেছো? হ্যাঁ। তুমি গয়না বিক্রি করলে একবার আমাদের জানালে না? শুকু জানে না? তুমি আমাদের জানানো প্রয়োজন মনে করনি? তুমি কি ভেবেছো যে যা খুশি তাই করে যাবে? আমার দরকার ছিল তাই। তোমার দরকার ছিল বলে তুমি আমাদের গয়না বিক্রি করবে? এ আমার নিজের হার, আপনাদের দেওয়া নয়। ভালো লাগে শেষ হলে ভাবছি। তুই বেশ ভালো আছিস, ভালো চাকরি করছিস, গাড়ি চাপছিস, সুন্দর সাজানো ফ্ল্যাট, কোনো চিন্তা ভাবনাই নেই। এই যে সব দেখছিস, এই কি সব? এছাড়া কিছু আর কিছুই চাইবার নেই। তুই কিন্তু আজ বেশ দার্শনিকের মতন কথা বলছিস, এটা বুঝতে থাক নাকি? তুই বল, মানুষের চাহিদা কি শেষ আছে? আচ্ছা তোর আর কি চাইবার থাকতে পারে? তুই তো সবই পেয়ে গিয়েছিস। ওই সেই বলতে পারিস একটা বিয়েটা বাকি, তা ইফ ইউ মেক আপ ইউর মাইন্ড এনি ডে ইউ লাইক, তাহলে হয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক সো। মানুষ যা চায় সব কি পায়? হয়তো আমি যাকে বিয়ে করতে চাই সে ইজ অলরেডি ম্যারিড। সিরিয়াসলি না, তো চাটা Thank you.
দিদি এসেছ? আরে উঠলাম না, উঠলাম না, বসো বসো বসো। কি এত সকাল সকাল এলেছে? আরে ভাই, হাতে তো কাজকর্ম কিছু নেই, তাই ভাবলুম শুকুর মার সঙ্গে একটু গল্প স্বল্প করে আসি। তা তোমার আপিসের ঝঞ্ঝট সব মিটেছে তো? হ্যাঁ, এই তো সব আপিসে গেল। ও মা, আমি বেরোচ্ছি, আসতে একটু দেরি হবে। কোনদিন যে সকাল সকাল আসে? কেন, আপিসের ছুটি কটায় হয়? না, ছুটি যখনই হবে না কেন, ওই গাড়ি টাড়ির জন্য আসতে দেরি হয় তো। কেন, সেদিন তো সকাল সকাল বাড়ি ফিরল একজন বেটা ছেলের সঙ্গে গাড়ি চড়ে। ও শুকুর বন্ধু, এক আপিসে কাজ করে। ও তাই বলো, পাড়ার মুখ পোড়াদের কথা শুনলে গা জ্বলে যায়। যা মুখ আছে তাই বলে গা। কে বলে? কে? ওই যে মুখুজ্জেদের মেয়ে, সে নাকি সিনেমায় যেতে দেখেছে। সত্যি মিথ্যে জানি না ভাই, যা শুনলাম তাই তোমায় বলতে এলো। লোকে বলে যা রটে তার কিছুও তো বটে, দরকার কি বাপু, ওকে একটু সাবধান করলেই পারো। আমার আর কি, বদনাম যদি হয় তো তোমাদেরই হবে। মা, আমি বেরোলাম। এই শুকু শোন, শুনেছিস ইনি কি বলছেন? বরেন আর কাকুলিকে নিয়ে তো নানা রকম কথা উঠেছে। সামনে রোববার কি করছিস? রোববার আবার কি করবি, ছুটি? ও না রে, ওদিন পিকনিক আছে অফিসে। এত রাত হলো তোমার? কেন, বলে গিয়েছিলাম তো। বলে তো গিয়েছিলে, কিন্তু গিয়েছিলে কোথায়? সিনেমা। কার সঙ্গে? বন্ধুর সঙ্গে। কেন, কে বলেন? তার মানে? কেন এটা বুঝতে পারছো না? শুকু ভালো মানুষ বলে কিছু বলে না, আর তুমি ভেবেছো যা খুশি তাই করবে? ও সবাই বাড়িতে হবে না। কি বলছেন পরিষ্কার করে বলো। কি আবার, বরেনের সঙ্গে এত মেলামেশা আমরা পছন্দ করি না। কেন, বরেন বাবু তো আপনার ছেলের বন্ধু। বন্ধু বলে তার সঙ্গে যা খুশি তাই করবে, সিনেমা যাবে, গঙ্গার ধারে হাওয়া খাবে? সব মিথ্যে। না সব মিথ্যে না। না না। হ্যাঁ, আমার বাড়ি থেকে সব চলবে না, যদি ভালো না লাগে অন্য কোথাও চলে যাও। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এটা আর ছোট লোকের বাড়ি নয় যে যার যা ইচ্ছে তাই করবে, আর আমি কিছু বলবো না। তোমার জন্য পাড়ায় মুখ দেখানো যাচ্ছে না, সেটা জানো? তোমাদের না ভালোবাসার বিয়ে? আগুন জ্বেলে দিই আমার ভালোবাসার মুখে। ছি 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 ছি, গলার দড়িও জোটে না। এভাবে এখানে আর থাকা যায় না, রাত্রি নেই অশান্তি আর ভালো লাগে না। আমি আর পারছি না, এই নিচুতা নোংরামি আর ভালো লাগছে না। কিছু বলছো না যে? কি বলবো? তোমার মার কথার প্রতিবাদ করবে? আমাকে আজ অপমান করেছে, আমার চাল চলনে সন্দেহ করেছে, আমি আর অপমান সহ্য করতে পারছি না। কি করতে চাও? আমরা আলাদা থাকতে পারি। শেয়ার হয় না। কেন হয় না, আলাদা থাকার সামর্থ্য আমাদের আছে, তুমিও বলেছিলে আলাদা থাকার কথা। জানি, কিন্তু শেয়ার এখন আমার পক্ষে সম্ভব না। কেন? সব কথা বলতে পারবো না, তবে আমার সংসারের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তোমার স্ত্রীর প্রতিও তোমার দায়িত্ব আছে। তুমি কি আমার উপর নির্ভর করো? আমি তোমার স্ত্রী, আমার মান সম্মানের দায়িত্ব নিশ্চয়ই তোমার উপর। স্বামীর মান সম্মান স্ত্রীর উপর নির্ভর করে। কি বলতে চাও তুমি? স্ত্রীর চাল চলন সম্পর্কে স্বামীও নিশ্চয়ই কোনো কথা বলতে পারে। তার মানে মার কথায় তুমি সায় দিচ্ছ? আমি শুধু তোমাকে সাবধান করে দিচ্ছি। আমার উপর সন্দেহ করছো? তুমিও এত ছোট হয়ে গেছ, আমার উপর বিশ্বাস নেই এতটুকু। আমার আমার সবকিছু তাহলে মিথ্যে হয়ে গেল?
না এখানে না। কেন? কেউ দেখে ফেলবে। তুমি যা পিতু না? পিকনিকে তোমার যেতে হবে না। কেন বলছি তাই? হঠাৎ বাড়ি কেউ পছন্দ করে না, তুমি বরণের সঙ্গে মেলামেশা করো। তুমি? আমিও করি না। কোনো কারণ নেই? তোমাকে বরণকে নিয়ে অনেক কথা উঠেছে, পাড়ার লোকে বাড়ি বয়সে সেসব কথা বলে যাবে, এটা আমার নিশ্চয়ই শ্রুতিমধুর লাগে না। বলছো কাকুলির হয়ে গেছে, পাঠিয়ে দিন না, আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবে। কোথায় যাবে? আপনি শোনেননি, আমাদের অফিসে পিকনিক আজকে, শুকু যাচ্ছে তো। না না, বাড়িতে কেউ নেই। নেই? সেই তো কোন সকালে বেরিয়ে গেছে, ওই তো ইয়ে শ্বশুর বাড়ি, ইয়ে কাকুলির বাবা তো অসুখ। আচ্ছা আপনি বলবেন আমি এসেছিলাম, হ্যাঁ চলি। সব মিথ্যে। না মিথ্যে নয়, আমি জানতে চাই বরণের সঙ্গে তোমার কি সম্পর্ক। তোমার বন্ধু? না, তার চেয়েও বেশি। কি বললি? বরণের ঘরে তোমার ছবি। কি? তুমি অস্বীকার করতে পারো? হ্যাঁ করছি, মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে সন্দেহ তোমার, খুব ছোট মন তোমার, তাই এসব কথা। চুপ করো, মিথ্যে নয়, এর প্রমাণ আমার কাছে আছে। আর ওই চাকরি তুমি ছেড়ে দেবে। কেন? আমি বলছি তাই, এমনি ছেড়ে দেবে, দরকার নেই বলে ছেড়ে দেবে। না, চাকরি আমি ছাড়তে পারবো না, চাকরির উপর আমি নির্ভর করি। কাকুলি, তুমি আমার উপর নির্ভর করতে পারো না। না, সন্দেহ আর অবিশ্বাসের উপর নির্ভর করা যায় না। কাকুলি, চেঁচো না। আমি শেষবারের মতো তোমায় বলছি, তুমি এই চাকরি ছেড়ে দাও। না, তোমার মিথ্যে অপবাদ আমি মানবো না। এখনো ভেবে দেখো, হয় তোমার চাকরি, নয় এই বাড়ি। যদি তুমি
চাকরি চাও, এই বাড়ি তোমাকে ছাড়তে হবে। এখানে থেকে তোমার যা খুশি তাই তুমি করতে পারবে না। আমাদের পছন্দ অপছন্দ যদি তোমার ভালো না লাগে তুমি আলাদা থাকতে পারো। তুমি কি আমাকে চলে যেতে বলছো? যদি আমাকে গ্রাহ্য না করো, যদি আমার উপর নির্ভর না করতে পারো, তাহলে কিসের সম্পর্ক? এই তোমার শেষ কথা? এরকম ঝগড়া স্বামী স্ত্রীতে কত হয়, তা বলে আবার বাড়ি ছেড়ে যায় কে? মেয়ের জেদও তো কম নয়, কাউকে কিছু না বলেই চলে গেছে। থামো, হঠাৎ দুম করে সব ছেড়ে চলে এলি, বোধহয় ভুল করলি। একটা কথা কি না কি বলেছেন নানা কাকুলি, তার জন্য তো সব ছেড়ে চলে আসা ঠিক হয়নি। চাকরিটা ছেড়ে দিলে তো পারতিস, তোর তো চাকরির কোনো প্রয়োজন নেই। চাকরি আমি কোনোদিনও করতে চাইনি, ওদের শখের অভাবের জন্য চাকরি করা, ওদের সুখের জন্য। আশ্চর্য, আধুনিক মানুষ কেবল সুখ স্বাচ্ছন্দ্য চায়, তার চাওয়ার যেন শেষ নেই। কিন্তু ওর জন্য যে যন্ত্রণা পেতে হয় সেটা বোধহয় মনে থাকে না। ওদের যখন চাকরির দরকার নেই ছেড়ে দে। শুধু যদি চাকরি হতো আমি ছেড়ে দিতাম, কিন্তু এর সঙ্গে রয়েছে নির্যাতন, অন্যায় সন্দেহ। তুই কি চাস আমি এসব মেনে নি? যা সত্যি নয়, আমি সব সহ্য করতে পারি। দুঃখ কষ্ট অভাব দারিদ্র যে কোনো রকমের দিন কাটাতে পারি, কিন্তু মাথা উঁচু করে নিচু হয়ে নয়। শুনুন, আপনার ব্যাগ। আপনার সঙ্গে আমার একটা কথা আছে। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমি এর মধ্যে জড়িয়ে পড়েছি। আপনাদের ব্যাপারে আমার থাকা উচিত নয় জানি, কিন্তু আমি নিজে না চাইলেও আমি এর মধ্যে জড়িয়ে পড়েছি, যার জন্য আমি একটুও দায়ী নই। আসলে
সব কথা তো আপনি নিজেও জানেন না। আপনি জানেন না একসময় আপনার আমার সঙ্গে বিয়ের কথা হয়েছে, আর সেটা আপনার জানার কথাও নয়। আমারই মনে ছিল না ব্যাপারটা। একদিন বইপত্র ঘাঁটতে ঘাঁটতে আপনার একটা ফটো পেলাম, আপনাদের এক আত্মীয় আমাকে দিয়েছিলেন দেখতে, তারপর তিনিও ফেরত নেননি আর আমারও দেওয়া হয়নি। ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, যার জন্যে আমরা কেউ দায়ী নই। শুকুকে আমি সব খুলে বলবো। আই মাস্ট টক টু হিম। জানো আজি কাকলিকে দেখলাম। কোথায়? বাস থেকে নেমে আমাদের বাড়ির দিকে আসছিল। তারপর আমি এগিয়ে যেতেই আবার একটা বাসকে রুটি চলে গেল। কেন? বোধহয় আমাকে দেখে। আচ্ছা কোথায় আসছিল বলতো? কোথায়? আবার এখানেই আসছিল। দুম করে যদি একদিন এসে পড়ে না কি মজাই না হবে। ও কি করে আসবে? একটা কাজ করবে, চলো আমরা একদিন দল বেঁধে ওর ওখানে যাই, ওকে জোর করে ধরে নিয়ে আসি। ও আসবে কেন? ঠিক আসবে, আমাদের না আসুক সেন্টুর জন্য নিশ্চয়ই আসবে। আমার মনে হয় ও আজকে সেন্টুর জন্য এখানে এসেছিল, ও বোধহয় প্রায় এখানে আসে। তোর সঙ্গে একটা কথা আছে, ব্যাপারটা তোদের নিয়েই। ব্যাপারটা যখন আমাদের, তখন তোমার এর মধ্যে মাথা গলাবার দরকারটা কি? দরকার আছে বলেই এসেছি। তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা বোঝো, সে সম্বন্ধে আমার বিন্দুমাত্র কোনো উৎসাহ নেই। কিন্তু আমি জানতে এসেছি আমাকে এর মধ্যে টানা হয়েছে কেন। আমার সম্বন্ধে তোমার ধারণাটা যে ভুল, সেটা যে একটা মিথ্যে সন্দেহ, শুধু সেইটুকুই জানাতে এসেছিল। কাকলির যে ছবিটা আমাদের বাড়িতে তুমি দেখেছিলে, সেটা কাকলি আমাকে দেয়নি, কাকলির বাবা আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। কারণ কাকলির সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল। আশা করি সমস্ত ব্যাপারটা আমি পরিষ্কার করতে পেরেছি। রাস্তায় দেখতে পেয়ে কোনো ভদ্রলোক হয়তো বাড়িতে নিয়ে চলে গিয়েছেন, তারপর থানায় দিয়ে এসেছে।
আমরা তো থানায় ডায়েরি করেছি, ফটো দিয়ে এসেছি, কালকের মধ্যে একটা খবর নিশ্চয়ই পাওয়া যাবে। যদি কোনো ছেড়ে ধরা ধরে নিয়ে গিয়ে থাকে। চুপ কর। আচ্ছা আমি বলছিলাম কি, কাকুলির সঙ্গে যায়নি তো? ওর সঙ্গে কোথায় দেখা? মানে রাস্তায় কাকুলির সঙ্গে দেখা হয়ে গিয়ে থাকে, ও তো প্রায় এদিকে আসে। হ্যাঁ কাকিমা আপনি ঠিক বলেছেন, ও তো প্রায় এখানে আসে। এখন তুমি না একদিন দেখেছিলে কাকুলিকে? হ্যাঁ, তুমি একবার যাও না, দেখে এসো না ওখানে সেন্টু আছে কিনা। তোমাকে নিয়ে আসতে হবে না, তুমি শুধু একবার দেখে এসো, ওর কাকিমার কাছে আছে। ওখানে কি করে থাকে? যাক না যাক, দেখে আসতে দোষ কি, আমি তো সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি আমি দেখছি। হ্যাঁ আমি। কারোর কিছু হয়েছে নাকি? সবাই ভালো আছে তো? হ্যাঁ, সেন্টুকে বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। সে কি, কেন, কি হয়েছিল? কি থানায় খবর দিয়েছে তো? হ্যাঁ, থানা হাসপাতাল সবই করেছি, ভাবলাম যে তোমার এখানে এসে থাকে তাই। তা কি করে আসবে, কদিন ধরে খুব কান্নাকাটি করছিল তোমার জন্য, তোমার এখানে আসবে বলে খুব বায়না করছিল, মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে পড়তো তোমার এখানে আসবে বলে, জিজ্ঞাসা করতো কাম আসছে না, বলতাম আসবে, পাগল ছিল বুঝতোই না, কেবল কাঁদতো খেত না, দুষ্টুমি করতো। আমি চল। কোথায় যাবেন এখন? দেখি আর একবার থানাগুলো খোঁজ নিয়ে। আমিও যাব, দাঁড়ান আমি আসছি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলুন। এক্স্যাক্টলি কি হয়েছিল? কি যাই জিজ্ঞাসা করছি বলছে কাম্মা যাব। আমি এবার ওকে নিয়ে যেতে পারি? ও নিশ্চয়ই। সিন্টু, এই সিন্টু চল বাড়ি চল। নাম কাম্মার কাছে যাব। কোথায়? ওই তো সেটু, দেখ কে এসেছে। কাম্মা কাঁদছো কেন? এই তো আমি এসেছি।